নমস্কার, আমি পায়েল, দেখছেন আজকের মানসিক। আমাদের পুরুষতান্ত্রিক সমাজে বেশিরভাগ যানবাহনে স্টিয়ারিং এর উপরে হাতটা পুরুষদেরই থাকে, তবে ব্যতিক্রম আমাদের আজকের মানসিক। যাত্রীদেরকে গন্তব্যে পৌঁছতে পৌঁছতে স্থির করে ফেলেছেন নিজের গন্তব্যটি। আজ আমাদের মানসিক লড়াইয়ের গল্প শুনব তারই মুখ থেকে। আমি কাজল লোহার, এটা আমার গল্প। এটি একটি মেয়ের গল্প। ছোটবেলার একটি ভুলের মাশুল দিতে হয়েছিল কড়ায় গণ্ডায়। লোকের বাড়ি বাড়ি কাজ করে জোগাড় করতে হয়েছিল 6 মাসের শিশুর দুধ। এরপর একদিন দেওয়ালে পিঠ থেকে গেলে হাতে তুলে নিল টোটো স্টিয়ারিং। নিজের পছন্দের প্রথম বিয়েটা যখন টিকল না, কেমন বিয়ের প্রতি একটা অবিশ্বাস জন্মে যায় না? হ্যাঁ, ওই যখন আমি ওইখানে থেকে প্রথম যখন আসলাম, ছেলের যখন 6 মাস বছর বয়স, তখন যে আমি বাড়িটা ছেড়ে এসেছিলাম, তারপরে সত্যি বলতে নিজের প্রতি না একখানা বিয়ের দিক দিয়ে খুব একটা ঘৃণা ঢুকে গেছিলো। মানে ইচ্ছা করতো না বিয়ে, কাউকে দেখলে আমার মনে হতো যেন ধরে আটকে দিয়েছি, না এখন এই বয়সটা না বিয়ে করার। আজকে প্রত্যেকটা মেয়েকে বলবো যে দাঁড়াও, নিজের জীবনে কিছু করে দেখাও। বয়স মাত্র 6 মাস ছেলের, তখন দুধের শিশু, তাকে ফেলে কাজ করে নিয়ে আসা, উপার্জন করা, এই এত কিছু একা হাতে কি করে সামলালে? তাতে আমার বাড়ির অনেক হেল্প আছে। বাড়ি যদি আমার সত্যি কথা মা বাবা যদি আমার সাথ না দিত, তাহলে যে আমি কি করতাম, আমি দিশাহারা একদম। আমার মা বাবারা, তখন মাও লোকের বাড়ি কাজ করছে, বাবার সেরকম ইনকাম নেই ভালো, এখন তো আরও বয়স হয়ে গেছে। তা মা সেই বাচ্চাকে কি বলবো, আমিও লোকের বাড়ি কাজ করে, মাও কাজ করে, আমি কখনো রাখছি, মা কখনো রাখছে, এইভাবে করে ছেলেকে 2 বছর পুরো টেনেছি। টানার পরে মাকে কাজে ছাড়িয়ে দিয়ে তারপরে আমি টোটো লাইনে এসেছি যে মা তুমি আমার ছেলেকে দেখো, আমি টোটোটা চালাচ্ছি। যখন ভাবলে টোটোটা চালাবে, তখন এই ভয় হয়নি যে আশপাশের লোকজন কি বলবে? না, সেই ভয় কখনো হয়নি। ছেলের মুখের দিকে তাকিয়ে না, মানে একটা মা যেরকম লড়াই করে, দেখেন তো মারা কিভাবে লড়াই করে একটা সন্তানের জন্যে, তা আমি সেই ভয়টা একদম পাইনি। মানে যে রাস্তাঘাটে যে চলতে গেলে শুধু ঠাকুরকে ডাকতাম, এইটা যে ঠাকুর আমার ছেলে আছে, অন্তত রাস্তাঘাটে আমাকে একটুখানি দেখো, এটা সব সময় মাকে আমি বলতাম, ঠাকুরকে জানাতাম যে ঠাকুর তুমি আমার শুধু হেল্প করো, যে এটাই যে আমাকে রাস্তাঘাটে কিছু করো না, না আমার ছেলের দেখার মতন কেউ নেই। টোটো কেনার ইচ্ছেটা মনে জমেছিল কুয়াশার মতো, কিন্তু পয়সা কোথায়? ধার করলেন একটি বেসরকারি ব্যাংকের কাছ থেকে। তারপর টোটোর চাকার মতো এগিয়ে চলল জীবন, এগিয়ে এসেছিল সমাজ, দুহাত তুলে আশীর্বাদ করেছিল আদিবাসী তরুণীকে। এটা তোমার টোটো? হ্যাঁ, এটাই আমার টোটো। কত বছর ধরে চালাচ্ছ এটা? এটা 8 বছর হয়ে গেল। এই 11 তারিখ আসলে আমার ছেলের জন্মদিন, সেই দিনই আমার নেওয়া এই টোটোটা। ও, একদম। সেই সময় যখন এত কষ্টে সংসার চালাচ্ছ, টোটোটা কিভাবে নেওয়া হলো? টোটোটা আমি বন্ধন থেকে লোন নিয়ে আমার মারাই করে দিয়েছিল, তারপরে লোন শোধ হয়ে গেছে, অনেক কষ্ট হয়ে লোনটাও শোধ করে ফেলেছি, এখন যাক যেভাবে আছে চলে যাচ্ছে। চালানো শিখলো কি করে? চালানো শিখলাম, এটা শক্তিটা সত্যি আমার কি বলবো জানি না কিভাবে এসছে। ঠাকুরকে ডেকে, মানে সবাইকে দেখতাম টুকটাক, বয়স্ক মানুষরা যারা মহিলারা চালাতো, তাদেরকে দেখে আরও বেশি ইয়ে হয়েছিলাম আমি, যে ওরা যখন চালাতে পারে তাহলে আমরা কেন সব পারবো না। এই এলাকায় যখন তুমি প্রথম গাড়িটা নিয়ে বেরোলে, প্রথম যখন কেউ উঠলো তোমার টোটোতে, কেমন লাগলো? সেটার ফিলটা সত্যি খুব আলাদা, মানে কি বলবো, সব ভয় ডর কোথায় যে চলে গেছিলো জানি না। সে কীভাবে যে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম রাস্তার মধ্যে, রোডে নিয়ে যখন বেরোচ্ছি, তিনখানা মহিলা আমার গাড়িতে উঠেছিল, তাদের মধ্যে 2খানা মহিলা একদম বয়স্ক ছিল, তারা বলছে যে তুই নতুন মেয়ে যখন বেরিয়েছিস আর নতুন গাড়ি চালানো এ করছিস, আমরা তোকে সাহস দেবো, তুই এগিয়ে চল। আমি সেই সময় যে কীভাবে যে নিজেকে একটা শক্তি পেয়ে গেছিলাম, যে আমি কীভাবে যে ওনাদেরকে নিয়ে, আমি তখন প্রথম প্যাসেঞ্জার ওনাদেরকে নিয়ে আমি মধ্যমগ্রাম ছাড়তে গেছিলাম, আর মধ্যমগ্রামে ছেড়ে যখন ওনারা আমাকে আশীর্বাদ দিল যে আরও বড় হবি, আরও তোকে দেখে লোকে আরও শিখবে, এটা সবসময় তোকে আমি আশীর্বাদ করছি বলে আমাকে বলেছিল, এটা আমার সবসময় মাথার মধ্যে এখনও পর্যন্ত সেই আশীর্বাদটা রয়ে গেছে। একমাত্র ছেলে, মায়ের বুকের ওম যার কাছে একমাত্র খাঁটি, এখনো মায়ের পাশে বসেই নিজেকে সব থেকে বেশি সুরক্ষিত মনে করে। টোটোতে মায়ের পাশে সিটটাও ওর, পিছনে অন্যরা বসবে। মা চালালে কোথায় বসো তুমি? এখানে।
ভয় লাগে না? না। এখানে মাকে ধরে বসে থাকো? হ্যাঁ। পেছনে কারা বসে? পেছনে ভাড়ালা। ভাড়ালা? মা কেমন চালায়? মা সিধা। প্রথমবার শ্বশুরবাড়ি থেকে জুটেছিল অপমান লাঞ্ছনা, কিন্তু চিরকাল তো আর আধার রাত্রি থাকে না, রাতের শেষে ভোর হবেই, জীবন গাইবে ভোরাই। স্যাডেনলি আমার ফেব্রুয়ারি মাসে বিয়েটা হয়েছে, আমার আরেক হাজবেন্ড যেটা, উনি সত্যি আমার ছেলেকে যেভাবে যেভাবে মানে আদর যত্ন করে আমি সেটা দেখে না এত গলে ফেলেছি যে আমি বাধ্য হলাম যে না, আমার ছেলেরও সত্যি একটা বাবার দরকার, আমারও একটা সাথীর দরকার, একটা বন্ধুর দরকার, যাকে নিজের মনের কথা বলতে পারবো। আর সত্যি সেটা আমি করেছি। আজ সবাইকেই বলতে চাই, আমার সেরেনলি ফেব্রুয়ারি মাসে বিয়েটা হয়েছে, আমার ছেলে মানে ওকে বাবা বলে যে কি ভালোবাসে, আর ও যে ছেলে বলে কি যে ভালোবাসে, মানে আমাদের এইভাবেই সত্যি খুশি ফ্যামিলি, একদম কোনো অশান্তি নেই, ঝামেলা নেই, মানে আমার সত্যি আগেকার মানে বিয়ে দিয়ে নিয়ে কোনোভাবেই কোনো কথাবার্তা হয় না যেটা। আর আজকে ও থাকতো কিন্তু কাজের জন্যে ও বেরিয়ে গেছে, আমি ওকে রাখতে পারলাম না, নাহলে আপনাকে দেখাতো। তাহলে এখন মোটামুটি স্বামী স্ত্রী দুজন মিলে ইনকাম করছো, সংসার খুব ভালোই কেটে যাচ্ছে, তাই তো? একদম, স্বামী স্ত্রী দুজনে মিলেই দিয়ে করছি। আমাদের হৃদয়পুর স্টেশনের কাছে একটা ভাড়া দোকান নেওয়া আছে, তা ওর মধ্যে ও কম্পিউটার রিচার্জ আর মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করে, আর আমি এদিকে টোটো চালাচ্ছি, এইভাবে আমাদের সুখে সংসার চলে যাচ্ছে। বাবা আদিবাসী সমাজের একজন ভালো নৃত্যশিল্পী ছিলেন, নাচের নেশা বাবার কাছ থেকেই। এখন সংসার সামলিয়ে খুলেছেন একদম নিজের একটি নাচের স্কুল, যেখানে ঘুঙুরের ছন্দে পা মেলায় এক গাদা কচি কাঁচা। ছাড়ো ছাড়ো, আমার দ্বারা হবে না, কিন্তু তোমরা দারুণ করছো। নাচটা শেখা হলো কিভাবে? নাচটা শেখা হলো, এটা হয়তো আমার বাবার জন্মগত মানে একটা ফ্যামিলির একটা হয় না রক্ত টান, আমার বাবা খুব ভালো ডান্সার ছিল, খুব ভালো নাচ করতো, আমাদের আদিবাসী নাচের মানে ভালো ইয়ে ছিল, সেই থেকে আমারও শুরু হয়েছে। মা আবার একটুও নাচতে পারে না, একটুও না, কিন্তু বাবার থেকে মানে আমার ইয়ে হয়েছে, দেখে শিখেছি। কারো কাছে সে কাজল দিদি, কারোর কাছে বা পিসি, প্রত্যেকে ভালোবাসে বন্ধুর মতো। নতুন জীবনের সন্ধানে সকলে সুরের বাঁধনে পা মিলিয়েছে। এগুলো আমার মেয়েরা, হ্যাঁ, ওরা আমার আমাকে পিসি বলে ডাকে, এরা আমাকে দিদি বলে ডাকে, এরা তো পুরো আমাদের গুষ্টি, আর কয়েকজন বাঙালিও আছে, আমাদের কয়েকজন তো পুরো একদম আমাদের আদিবাসী, আমাদের এই নিয়েই চলছে। আরও কয়েকজন আছে যারা এখনও আসতে পারিনি, আরও কয়েকজন আছে। দিদি কেমন নাচ শেখায়? খুবই ভালো নাচ শেখায়, আমরা খুব ভালোভাবে শিখি দিদির কাছ থেকে। দিদি কি খুব কড়া? না না, অতটাও করার না, কিন্তু আমাদের কাছে না। আচ্ছা, দিদি নাচ না পারলে কেমন বকা দেয়? বোঝায়, সেরকমভাবে বকা দেয় না, ওদের সাথে বন্ধুর মতনই মেশে। কেমন লাগে নাচ করতে? ভাল লাগে। দিদিকে কতটা ভালোবাসো? অনেক। 8 বছর ধরে টোটো চালিয়ে নিজের তিলে তিলে জমানো টাকা দিয়ে যখনই নাচের স্কুলটা খুললে, তখন কি ভেবেছিলে? আমি শুধু একটা জিনিসই ভেবেছিলাম যে আমাকে আগে সত্যি কিছু করে দেখাতে হবে। আমি আমার সাথে সাথে আমার পাড়ার এই বাচ্চা কাচ্চারাও খুব আশা করে বসেছিল যে একটা নাচ স্কুলে যাব, নাচ শিখব। সকাল থেকে সন্ধ্যা টোটো চালায় কাজল, এরই মাঝে শখ পূরণ, নিজের নাচের স্কুল। এভাবেই জীবনের ছোট গল্পটিকে উপন্যাসে পরিণত করতে চায় মেয়েটি, যেখানে অন্তরে অতৃপ্তি থাকবে না, যেখানের শেষটা হবে সুখের। অন্ধকার থেকে আলোর পথ বেছে নিয়েছেন কাজল। টোটোর স্টিয়ারিং থেকে শুরু করে নৃত্যশালার মঞ্চ, সবেতেই তিনি এখন দাপিয়ে বেড়াচ্ছেন। পড়ে পড়ে মার খাওয়ার বিকল্প যে এতটা সুন্দর হতে পারে, তাই প্রমাণ করলেন আমাদের আজকের মানসী। আজকের মানসীতে চোখ রাখুন ক্যালকাটা নিউজে। মানসী মানসী সে আজকের মানসী।